আলাইহিকে বললেন হুজুর মানুষ এমনিতেই নামাজ পড়ে না আল্লাহ বিল্লাহ করে না আর আপনারা এমন শের বলেন মানুষকে আরো নষ্ট করে ফেলবেন বলে কি শের বলে ওই এক জামানা সাহাবাতে বা আউলিয়া যে আল্লাহ ওয়ালাদের মজলিসে বসা শত বছর লৌকিকতা মুক্ত ইবাদতের চাইতে উত্তম এই কথা বললে তো মানুষ হায় পাবে আল্লাহ বিল্লাহ সব ছেড়ে দিবে হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন এবার সেটা আমি বলি বলে বলেন এক জামানা সাহাবাতে বা আউলিয়া এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতরা লাগ সালাত বেরিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক মুহূর্ত আল্লাহ ওয়ালাদের কাছে বসা শতবর্ষর নয় এক লক্ষ বর্ষর বেরিয়া লৌকিকতা মুক্ত ইবাদতের চেয়ে উত্তম সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন হুজুর একটা মুহূর্ত আল্লাহ ওয়ালাদের কাছে বসা শতবর্ষর লৌকিকতা মুক্ত ইবাদতের চেয়ে উত্তম এই কথা আবার বুঝে আসে না আর আপনি বলেন এক লক্ষ বৎসর লৌকিকতা মুক্ত ইবাদতের চাইতে উত্তম সেটা কেমনে হবে হাকিমুল উম্মত আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি বলেন শুনো কোন মানুষ যদি শত বৎসর দুইশো বৎসর তিনশো বৎসর যদি নেক আমল করে আর মরণের সময় যদি ইমান নিয়ে যাইতে না পারে তাহলে তার শতবর্ষর ইবাদত বন্দেগী সব বেখা বনি ইসরাইলের আবিদ বলআম ইবনে বাউ তিন শতবর্ষর আল্লাহ পাকের ইবাদত করেছে কিন্তু মরণের সময় ইমান নিয়ে যাইতে পারে না তাহলে বোঝা গেল শতবর্ষর এমন কি লক্ষ বৎসর যদি কেউ আল্লাহ পাকের ইবাদত করে আর মরণের সময় যদি ইমান নিয়ে যাইতে না পারে সেই ইবাদতের কোনো মর্যাদা না কিন্তু আল্লাহ নবী বলেছেন হুমুল জুলাসামুনা ইশকা জালিসুহুম আল্লাহ নবী বলেন কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকে আল্লাহ ওয়ালাদের মজলিসে থাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি সময় কাটাইতে পারে ওই সমস্ত মানুষ কোনো দিন হতবাগা হবে না আল্লাহ মরণের সময় তার জবানে কালিমা নসিব করে দিবেন সুবহানাল্লাহ সুতরাং এই সমস্ত মজলিস মাহফিলগুলোকে নিজের জীবনের জন্য গনিমত মনে করা দরকার যাই হোক আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর অসংখ্য গণিত হাদিসের ভাণ্ডার থেকে একখানা হাদিসও পাঠ করেছি আমার বায়রাম মানুষ দুনিয়াতে অনেক ধরনের মানুষের জাত অনেক কেউ হিন্দু কেউ মুশরিক কেউ ইহুদি কেউ খ্রিস্টান কেউ মুসলমান কিন্তু মরণের পরে আল্লাহর কাছে মানুষ দুই ধরনের ফরীকুম ফিল জান্নাতি ওয়া ফরীকুম ফিস সাঈর একদল মানুষ হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী আর কোনো দল নাই যেই সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন আর যেই সমস্ত মানুষ দুনিয়াতে নাফরমানি করবে আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নাম দিবেন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে ঘোষণা করবেন ইয়া আহলাল জান্নাহ খুলুদুন বিলা মাউত হে জান্নাতবাসী নেক আমল করেছ আল্লাহর কাজ করেছ সুতরাং তোমরা জান্নাতি হয়েছ চিরস্থায়ী তোমরা জান্নাতে থাকো পক্ষান্তরে যারা জাহান্নামী হবে আল্লাহ তাদেরকে বলবেন ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত হে জাহান্নামবাসী
नेक आमल कर नाई आल्लाह नाफरमानी करेछो ताई चिरस्थायी जान्नात जहन्नामे थाको তোমাদেরকে আর জান্নাতে দেওয়া হবে না। জান্নাতীরা যখন শুনবে যে আল্লাহ জাহান্নামবাসী এক গ্রুপ মানুষের কথা বলতেছেন, ইয়া আহলান নার খুলুদুন বিলা মাউত, হে জাহান্নামবাসী তোমরা জাহান্নামে চিরকাল থাকো, সেখানে কোনো মউত নাই। তখন জান্নাতীরা পরস্পর আলোচনা করবে যে আমরা মনে করেছিলাম আমরাই জান্নাতি মনে হয় একদল, এখন দেখা যায় জাহান্নামী এক গ্রুপ মানুষ আছে, এরা কারা, এরা কারা, জাহান্নামী কারা, এই কথাটা আল্লাহ বলেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে আলোচনা করবে, আনিল মুজরিমিন, মুজরিমিন সম্পর্কে, মুজরিম গুনাহগার সম্পর্কে। জান্নাতীরা বলবে জাহান্নামী খারা, জাহান্নামী খারা। এমন সময় আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের পর্দাটা কিছুক্ষণের জন্য তুলে দিবেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখতে পাবে এমন কিছু মানুষ জাহান্নামের মধ্যে আছে যাদের সঙ্গে আমার পূর্ব পরিচয়, এরা আমার এলাকার মানুষ, আমার বংশের মানুষ, আমার পুত্রের মানুষ, আমার থানার মানুষ, জেলার মানুষ। জান্নাতীরা জাহান্নামে দেখবে এরা আমার এলাকার পরিচিত মানুষ, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, রে জাহান্নামীরা, দুনিয়াতে আমরা একই সঙ্গে ঘোরাফেরা করলাম, একই সঙ্গে চলাফেরা করলাম, একই মসজিদে আমরা নামাজ পড়লাম, একই রাস্তায় আমরা হাঁটাহাঁটি করলাম, তোমরা কোন অপরাধের কারণে আজকে জাহান্নামবাসী হয়েছ, কোন গুনাহের কারণে তোমরা জাহান্নামবাসী হইলে। এমন সময় জাহান্নামীরা বলবে, দুনিয়াতে থাকতে আমরা চারটি অপরাধ করতাম, চার অপরাধ করতাম, এই চার অপরাধ করার কারণেই আমরা দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করার পরেও তোমরা হয়েছ জান্নাতি আর আমরা হয়েছি জাহান্নামী। অর্থাৎ দুনিয়ার জমিনে আমরা চারটি অপরাধ করতাম, এই চার অপরাধের কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। তাহলে বলেন তো দেখি জাহান্নামীরা কয় কারণে জাহান্নামে যাবে? চার কারণে। এর মধ্যে প্রথম নম্বর, قالوا لم نك من المصلين, জাহান্নামী জনাব ওরা ডাক দিয়ে বলবি আমরা জাহান্নামবাসী হয়েছি। এর মধ্যে প্রথম নম্বর যেই অপরাধ ছিল আমাদের সেটা হচ্ছে লাম নাক মিন আল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়তাম না। মসজিদের মিনারা থেকে যখন আল্লাহু আকবরের ধ্বনি আসত আমরা মসজিদকে ফেলে দিয়া বাজারের দিকে চলে যাইতাম, আর তোমরা আল্লাহ কোন মসজিদে নামাজ পড়তে, এই ব্যবধানের কারণে তোমরা আজকে জান্নাতি হয়েছ আর আমরা দুনিয়াতে নামাজি না থাকার কারণে জাহান্নামী হয়েছি। আমার ভাইরা, তাহলে মানুষ জাহান্নামে যাবে চার কারণের এক নম্বর কারণ হচ্ছে আমরা কি করতাম না, নামাজ পড়তাম না। আমার ভাই, কোনো মানুষ যদি আল্লাহর বিধান পাঁচ ওয়াক্তের নামাজ যদি না পড়ে তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম, জাহান্নামে যেতে হবে। নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না, এর কারণ হচ্ছে আমি যখন আসছিলাম তখন শুনেছি একজন হুজুর নামাজ সম্পর্কে আলোচনা করতেছেন, আপনারা শুনেছেন তাই রাখলাম। দুই নম্বর কারণ হচ্ছে ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন, জাহান্নামী জনাব ওরা ডাক দিয়ে বলবি আমরা যে চার কারণে জাহান্নামবাসী হয়েছি। এর মধ্যে দুই নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, মিসকিনদের তোলে খাবার দিতাম না, এই কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। মিসকিনদেরকে খানা দিত না, যেই সমস্ত মানুষের উপর যাকাত ফরজ তাদের মালের মধ্যে আল্লাহ পাক রেখেছেন, ওয়া ফী আমওয়ালিহিম হাক্কুন লিস সাঈল ওয়াল মাহরুম,
অধিকার হারা বঞ্চিত মানুষ যারা ধনীদের সম্পদের মধ্যে তাদের একটা হক রয়েছে, কিন্তু সেই হক তারা দিত না, যার কারণে তারা জাহান্নামবাসী হবে। কোনো মানুষ যদি মানুষকে খানা খাওয়ায়, তাহলে সমাজের মধ্যে একটা সম্প্রীতি আর ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত যখন করেছেন, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন যখন সর্বপ্রথম মদিনাতে এসেছেন, আল্লাহ নবী মদিনাতে আসার পরে আমি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনকে দেখার জন্য গেলাম, ফালাম্মা তাবায়ান্তু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের চেহারার দিকে যখন তাকালাম, আমি বুঝতে পারলাম এই ব্যক্তির চেহারা কোনোদিন মিথ্যাবাদের চেহারা হতে পারে না। আমার সেই দিন বিশ্বাস হয়ে গেছে এই ব্যক্তি আল্লাহ নবী, এতে কোনো সন্দেহ নাই। আমি বুঝতে পারলাম তিনি আল্লাহ নবী। আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে কি নসিহত করেছেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে আল্লাহ নবী একটা ভাষণ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সমাজকে যদি সুন্দর করতে চাও, সমাজের মধ্যে ভালোবাসা আর সম্প্রীতি, সমাজের মধ্যে যদি সুশৃঙ্খল পরিবেশ আনতে চাও, তাহলে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আফসুস সালাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেন সমাজকে যদি সুন্দর করতে চাও আর সমাজের মধ্যে যদি সম্প্রীতি আর ভালোবাসা বন্ধন যদি যুগাতে চাও, তাহলে পরস্পরে তোমরা সালাম দাও, সালাম দাও। আল্লাহ রাসূল, সমাজ কীভাবে সুন্দর হবে? আল্লাহ রাসূল বলেছেন প্রথম তোমরা সালামের আমল করো। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হবে তোমরা জান্নাতে যাইতে পারবে না, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পর সম্প্রীতি আর ভালোবাসা না আসবে। আল্লাহ নবী বলেন আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম, তোমাদের সমাজে সম্প্রীতি এবং তোমাদের পরস্পর মহব্বত কীভাবে আসবো বলবো কি? আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন ইয়া রাসূল আল্লাহ, বলেন নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, আমার সাহাবীরা পরস্পর সম্প্রীতি আর ভালোবাসা আনার জন্য একটা মাধ্যম হচ্ছে পরস্পর সালাম করো। সুবহানাল্লাহ, এজন্য দেখা মাত্র একজন মুসলমানকে সালাম দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সালাম দিবেন। আল্লাহ রাসূল বলেছেন হে মদিনার মানুষেরা, মদিনার সমাজকে যদি সম্প্রীতি আর ভালোবাসার বন্ধন দিয়ে সাজাইতে চাও, তাহলে দুই নম্বর হচ্ছে ওয়াতিমুত্তাম, তোমরা পরস্পর একজনকে মেহমানদারি করাও, গরিব মিসকিনদেরকে তোমরা খানা খাওয়াও, গরিবদেরকে খানা খাওয়াও, সমাজের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের কিছু ধনী মানুষ আছে, খানার আয়োজন করে, বিবাহ শাদী আয়োজন করে, কোনো গরিবকে দাওয়াত করে না, আছে না নাই? যাদের টাকা আছে, মালদার পার্টি যারা, ওদেরকে দাওয়াত করে, গরিবকে দাওয়াত দিলে তার মামলেট পাবে না, মাল পাবে না, এজন্য তারা গরিবদেরকে খানা দেয় না, গরিবদেরকে সাহায্য করতে চায় না। অথচ আল্লাহ রাসূল বলেন সমাজকে যদি সুন্দর করতে চান, তাহলে পরস্পর গরিব দুঃখীদের প্রতি খেয়াল রাখো, সমাজের ধনী মানুষ যারা, এরা যদি গরিব নিম্ন শ্রেণীর মানুষের প্রতি যদি সদয় আচরণ করে এবং তাদের প্রতি যদি সাহায্যের হাত যদি তারা বাড়ায়, তাহলে সমাজে আর দরিদ্রতা থাকবে না। এজন্য ইসলাম ধনী যারা আছে তাদের উপর যাকাতকে ফরজ করেছে। এজন্য আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারাতে আসার পরে আল্লাহ নবী বলেছেন ওয়াতিমুত্তাম, খাবার খাওয়াও,
ওয়াসিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখুন। চার নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে শেষ রজনীতে উঠি আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও, জীবনের সব কাকুতি মিনতি তোমার আল্লাহর কাছে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন চার নম্বর হচ্ছে তোমরা শেষ রজনীতে উঠে আল্লাহর কাছে দোয়া করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমাদের সমাজের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ পাক সেই তাহাজ্জুদের বদলা তোমাদের সমাজকে আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ পাক বলে আল্লাহ কিছু বান্দা এমন রয়েছে যারা শেষ রজনীতে তাদের পার্শ্বকে বিছানা থেকে পৃথক করে ঘুম থেকে তারা উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু করে, অজু করার পরে আল্লাহর কুদরতি কদমে তারা সেজদায় লুটিয়ে পড়ে, ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা, আল্লাহর আযাবের ভয় এবং জান্নাতের আশায় তারা আল্লাহকে ডাকতে থাকে, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হায়, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য দুই নম্বর কারণ হচ্ছে যারা মিসকিন, যারা অভাবী, যারা দারিদ্র, যারা তাদেরকে খানা দেয় না, এই সমস্ত মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং জাহান্নামীরা বলবে আমরা চারটি কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। দুই নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। আমার ভাই আপনার কষ্ট হইতে পারে, হুজুর আমি গরিব মানুষ, আমার তো সেই তৌফিক নাই, বিশাল গরু জবাই করে মানুষদেরকে খানা খাওয়াবো এমন তৌফিক তো আমার নাই। আরে ভাই, বিশাল বড় গরু জবাই করতে হয় না, একটা শিশু গরিব বাচ্চার হাতে একটা প্যাকেট বিস্কিট যদি আপনি দেন, তার অন্তর যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। এই জন্য যা পারেন মানুষদের খাওয়াবেন, গরিব মিসকিনদেরকে খানা দিবেন, ইনশাআল্লাহ আপনি জাহান্নামি হবেন না। তাহলে জাহান্নামে যাওয়ার কয় কারণ? চার কারণ। প্রথম নম্বর হচ্ছে আমরা নামাজ পড়তাম না। দুই নম্বর মিসকিনদেরকে আমরা খানা খাওয়াইতাম না। তিন নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা জাহান্নামী হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে আমরা ইসলাম বিদ্বেষী, যারা যারা ইসলামের বিরুদ্ধাচারণ করি, যারা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধাচারণ করি, যারা মুসলমান উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করে না, এবং যারা ইসলাম এবং মুসলমানদের দুশ্মন, যারা এই সমস্ত মানুষের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতাম, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলতাম, এই কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। সুতরাং জীবনে যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ উলামায়ে কেরামের সঙ্গে থাকবো, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখবো, ইনশাআল্লাহ আমরা জাহান্নামবাসী হব না। কিন্তু যারা ইসলাম এবং মুসলমান উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসার দুশ্মনী যারা করবে, এরা এই গুনাহের কারণে জাহান্নামী হবে। এজন্য আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আল্লাহ বলেন জাহান্নামীরা বলবি আমরা দুনিয়াতে যেই সমস্ত মানুষ মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামদেরকে নিয়ে টাট্টা বিদ্রোহ করতাম, ওই সমস্ত মানুষের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতাম, যার কারণে আমরা জাহান্নামবাসী হয়েছি। কয়টা গেছে? তিনটা। চার নম্বর ওয়াকুন্নানুকাযযিবুবিয়াউমিদ্দিন, চার নম্বর গুনাহ হচ্ছে আমরা আখিরাতের দিবসকে অস্বীকার করতাম। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের দিন আপনাকে আসরের মাঠে উঠতে হবে কি হবে না?
উঠতে হবে, জীবনের সব কিছুর হিসাব কিতাব আল্লাহর দরবারে দিতে হবে। সেই কথাকে আমরা বিশ্বাস করতাম না, আমরা বলতাম আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামা ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। জাহান্নামীরা বলে কি, বলে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমরা জমিনের সঙ্গে মিশে যাব, মাটির সঙ্গে আমরা মিশে যাব, আর মাটির সঙ্গে যখন আমরা মিশে যাব তখন আবার কিভাবে আমরা হাশরের মাঠে আমাদের পুনরুত্থান হবে, আর আমাদের কি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না, এইভাবে কিয়ামতকে তারা বিশ্বাস করত। কিন্তু মুসলিম মুসলমান যারা, প্রত্যেক মুসলমান সেই কথা বিশ্বাস করে, আমার এই দুনিয়া শেষ হওয়ার পরে আর একটা জীবন আছে না নাই, আছে না নাই, মরণের মাধ্যমে সেই জগতে আমি পার হব। মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হকীকত মৌত হ্যায় সুবহে হায়াতে জিন্দেগি। গাফিল যারা হয়, গাফিল যারা হয় এরা মৌতকে মনে করে জীবনের শেষ, মরে গেলেই শেষ। আহা না, দর হকীকত মৌত হ্যায় সুবহে হায়াতে জিন্দেগি। হকীকত হচ্ছে মরণের মাধ্যমে আখিরাতের সকালের সূচনা আপনার হবে, আসল জগতের সূচনা মৌ। আপনি মারা যাওয়ার সাথে সাথেই আপনার আসল জীবনের আসল জগতের সূচনা শুরু হবে। সেই দিনের জন্য যদি আপনি কিছু করে যাইতে পারেন, এটাই হবে আপনার আসল সম্বল। আর যদি আপনি সেই জগতের জন্য কিছু করে না চান, মন করা জিন্দগি করেন, আয়েশা ইশারাত কে লিয়ে দুনিয়া নেহি ইয়াদ রাখতো বান্দা হায় মেহমান নেহি। এই জমানা আপনি কি দুনিয়াতে আরাম আয়েশ করার জন্য এসেছেন? না না, ইয়াদ রাখতো বান্দা হায় মেহমান নেহি, স্মরণ রাখো দুনিয়াতে গোলাম হয়ে এসেছো, মেহমান না। মেহমানদারি হবে জান্নাতে, নেক আমল যদি করে যেতে পারেন, মেহমানদারি কোথায় হবে? জান্নাতে। এখানে গোলাম এসেছেন গোলামি করার জন্য। সুতরাং তারা বলে কি, মারা যাওয়ার পরে আমাদের হাসর হবে না, হিসাব কিতাব কিচ্ছু হবে না, আমরা মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যাব। এজন্য কিয়ামতকে তারা অবিশ্বাস করত। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা মারা যাওয়ার পরেই আমাদের আসল জবান জিন্দগি শুরু হবে। সেই জিন্দগিতে যদি আমরা জান্নাতি হইতে পারি সফল, জাহান্নামি হইলে জীবন বিফল। কিন্তু তারা বলবে আমরা কি করতাম না, জাহান্নামি যারা, ওরা বলবি দুনিয়াতে আমরা চারটি অপরাধ করতাম, চার অপরাধের মধ্যে চার নম্বর অপরাধ হচ্ছে আমরা কিয়ামতের দিবসকে আমরা বিশ্বাস করতাম না। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে আসল একটা জীবন আছে, সেই জীবন হয়তো ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, হয়তো আপনি জাহান্নামে অথবা জাহান জান্নাতি হবেন। সেই জীবনকে আমরা অবিশ্বাস করতাম, এই জন্য আমরা আজ জাহান্নামবাসী হয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষ জাহান্নামী হবে কয় কারণে, চার কারণে। এক নম্বর, লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। দুই নম্বর হচ্ছে, ওয়ালামনা কোনো তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাঈদিন, এবং আমরা ইসলাম বিদ্বেষীর সঙ্গে তাল মিলিয়ে চলতাম। আর চার নম্বর, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিবসকে আমরা অবিশ্বাস করতাম। এই চার কারণে মানুষ জাহান্নামবাসী হবে। কয় কারণে? চার কারণে। কিন্তু আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, পাঁচটা কাজ যদি করতে পারো, যেই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে পাঁচটি আমল করতে পারবে, জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আশা করে জান্নাতে যাইতে চায়, জান্নাতে আমরা যাইতে চাই। কিন্তু পাঁচ প্রকার মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল, পাঁচ প্রকার মানুষ আছে, এদেরকে পাওয়ার জন্য ডাইরেক্ট জান্নাত আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আমরা জান্নাত পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি, কিন্তু পাঁচ প্রকার মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। তাহলে আমার আলোচনা হবে চার প্রকার মানুষ, যারা চারটা গুণা করবে এরা হবে জান্নাতি, আর পাঁচটি আমল যারা করবে তারা হবে জান্নাতি। যে যারা চারটি গুণা করবে এরা হবে জাহান্নামী, আর যারা পাঁচটি আমল করবে এরা হবে জান্নাতি।
ফাসে আর সাইরে কত নয়, এই নয়টা বিষয় ইয়াদ রাখবেন ভালো করে। চারটি বদ আমলের কারণে মানুষ জাহান্নামে যায় সেইটা বলে ফেলেছি, এবার আসুন পাঁচটি নেক আমল, যেই নেক আমল করলে পরে আল্লাহর জান্নাত আপনাকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, সেই পাঁচটি আমল শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, আল্লাহ নবী বলেন নিশ্চয় আল্লাহর জান্নাত পাঁচ প্রকার মানুষকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে তালিল কোরআন, সুবহানাল্লাহ, যারা কোরআন শরীফের তেলাওয়াত করে সুবহানাল্লাহ। যেই সমস্ত মানুষ আল্লাহর কোরআনকে যারা তেলাওয়াত করে, এই সমস্ত মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। এবার প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো সুটেবেলা কোরআন পড়তে পারিনি, কোরআন পড়তে জানি না, এখন কি করি? তাহলে সেই সুসংবাদ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম? না, আপনার ছেলেকে হাফিজ বানান, আপনার ছেলের কাছে বসেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনেন, সে তেলাওয়াত করে যেই সওয়াব পাবে আপনি শুনলে সেই সমান সওয়াব পাবেন সুবহানাল্লাহ। আরও যদি না পারেন, অন্তত পক্ষে আল্লাহ রসুল বলেছেন কোনো আল্লাহর বান্দা যদি তিনবার কুল হু আল্লাহ শরীফ পড়তে পারে আল্লাহ তাআলা তাকে এক কদম কোরআন শরীফের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। সুসংবাদ থেকে বঞ্চিত না, সুসংবাদের ভিতরে আছেন আপনারা, তিনবার কুল হু আল্লাহ পড়তে পারবেন তো, পড়লে কি হয়, এক কদম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়, কোরআনওয়ালাকে মহব্বত করেন। এই ধরনের উলামায়ে কেরাম যারা আছেন এদের সঙ্গে ভালোবাসার মহব্বতের সম্পর্ক রাখেন, কিয়ামতের দিন এই সমস্ত উলামায়ে কেরামের সঙ্গে আপনার হাসর হবে সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে কোনো এক এলাকার মানুষ এমন মূর্খ, এরা জানাজার নামাজ কেমনে পড়তে হয় কিচ্ছু জানে না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আজকে মাদারিসে কওমিয়াগুলো থাকার কারণে প্রত্যেকটা মাদ্রাসায় হাজার হাজার শত শত জানাজা পড়নেওয়ালা লোক তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই যুগে জানাজার নামাজ কেমনে পড়তে হয় কিচ্ছু তারা জানত না। তো সেই এলাকার একজন মানুষ মারা গেছে, এখন জানাজা পড়ানেওয়ালা কোনো লোক নাই। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল সেই লাশটাকে নিয়ে আমরা এক চৌরাস্তার মধ্যে নিয়ে যাই, ওই রাস্তায় হয়তো কোনো আলেম পাওয়া যাবে, ওনার মাধ্যমে আমরা জানাজার নামাজ পড়াব। ঠিকই, যেমন চিন্তা তেমন কাজ, তারা লাশটাকে নিয়ে চৌরাস্তার মধ্যে চলে গেছে। এমন সময় একজন আলেম সাহেব যাচ্ছেন, হুজুর দাঁড়ান জানাজা পড়ায় যান। আল্লাহর বান্দা আলেম সাহেব জানাজার নামাজ পড়াইছেন, জানাজার নামাজ পড়ানোর পরে ওনার পকেটে একটি আইডি কার্ড ছিল, সেই আইডি কার্ড উনি পাচ্ছেন না। উনি আবার ফিরে আসছেন কবরে, এসে জিজ্ঞাসা করলেন আমি তোমাদের লাশের জানাজা পড়িয়েছি কিন্তু আমার আইডি কার্ডটা আমি পাচ্ছি না, হয়তো কবরের মধ্যে পড়ে গেছে, তোমরা যদি অনুমতি দাও তাহলে সেই কবর খনন করে আমি দেখতে পারি আমার আইডি কার্ড পাওয়া যায় কিনা। তখন এলাকার লোক বলে হুজুর আমরা জানাজার নামাজ কেমনে পড়তে হয় সেটা জানি না, কবর খনন করা যাবে কি না সেইটা আমরা কেমনে জানবো, আপনার ফতোয়া যদি ধরে তাহলে কুদেন না হইলে না। আল্লাহর বান্দা কাজী সাহেব, মাসআলা হচ্ছে এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস যদি হয় তাহলে কবর খনন করার অনুমতি আছে। আল্লাহর বান্দা কাজী সাহেব আলিম সাহেব কবর খনন করতে শুরু করেছেন, এমন সময় দেখেন কবর থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাজী সাহেব আশ্চর্য হয়ে গেলেন, এমন এলাকার মানুষ এমন মূর্খ যারা জানাজার নামাজ কেমনে পড়তে হয়, মর্দাকে কেমনে দাফন করতে হয় কিচ্ছু জানে না, এমন একটা মূর্খ ব্যক্তির কবর থেকে মেশকে আম্বরের গ্রাম বাহির হয়ে আসলো বুঝতে পারলাম না। ওর স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমার স্বামী কি মারা গেছেন বলে হ্যাঁ, দাফন হয়েছে বলে হ্যাঁ, বলে তোমার স্বামীর আমল কি ছিল, বলে আমার স্বামী এই এই আমল ছিল। এমন সময় ওই ব্যক্তির মেয়ে ডাক দিয়ে বলে কাজী সাহেব শুনেন, আমার বাবার একটা নির্দিষ্ট আমল ছিল, সেই আমল সম্পর্কে আমার মা বলতে পারেন নাই। বলে তোমার বাবার কি আমল ছিল,
ওই ব্যক্তি মহিলা বলে, মেয়ে লোকটা ডাক দিয়ে বলে, ও হুজুর, আমি দেখেছি আমাদের ঘরে একটা পুরাতন কিতাব আছে, প্রতিদিন আমার বাবা সকালবেলা ওই কিতাবটা উপর থেকে নিচে নামাইয়া সেই কিতাব কানাকে বুকে লাগাইতেন, মুখে লাগাইতেন, আর সেই কিতাবের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদতেন, কাঁদতেন। এমন সময় কাজী সাহেব ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দিকেও সেই কিতাবখানা নিয়ে আসো। যেই মাত্র নিয়ে আসা হলো, দেখা যায় মহান আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাজী সাহেব ডাক দিয়ে বলেন, তোমার বাবা কোরআন শরীফ জানতেন না, কোরআন শরীফের ভিতরে কী লেখা আছে তা বুঝতেন না, কিন্তু সেই কোরআনের প্রতি মহব্বত থাকার কারণে বুকে লাগাইতেন, মুখে লাগাইতেন, আর সেই কিতাবটার দিকে চেয়ে চেয়ে চোখের পানি চাটতেন। এজন্য মহান আল্লাহ তোমার বাবাকে মনে হয় জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে তোমার বাবার কবর থেকে আজ মেশকে আম্বরের গ্রাম বাহির হচ্ছে। আল্লাহু আকবার। কোরআন যদি পড়তে পারেন না, কোরআনওয়ালাকে মহব্বত করেন, কোরআনকে যদি মহব্বত করতে পারেন, আল্লাহর জান্নাত আপনাকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম নম্বর হচ্ছে তালিল কোরআন। যেই সমস্ত মানুষ আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, এই সমস্ত মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, ওয়াহাফিজুল লিসান, আল্লাহর নবী পাঁচ প্রকার মানুষকে জান্নাত পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে দুই নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যারা নিজের জবানকে কন্ট্রোল করে, জবান দ্বারা মিথ্যা কথা বলে না, মানুষের গীবত শেখায়াত করে না, মিথ্যা সাক্ষী দেয় না, জবান যারা কন্ট্রোল করে, জবান কন্ট্রোল বা কন্যাওয়ালাকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জবানকে কন্ট্রোল করতে হবে, জবান দ্বারা মিথ্যা পরনিন্দা মানুষের গীবত শেখায়াত করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজমান দি মা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমানুল্লাহুল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে তার লজ্জাস্থান এবং জবানের হেফাজত করবে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই জন্য জবান তারা মিথ্যা বলবে না। আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদী যারা হয় এদের উপর আল্লাহর লানত, লানত। সুতরাং জবান তারা কোনোদিন মিথ্যা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, মানুষের গীবত করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন। হে মানব সকল, যন খারাপ ধারণা বহুত বড় একটা রোগ হচ্ছে মানুষের ভিতরে, খারাপ ধারণা, কুধারণা। মানুষকে নিয়ে কুধারণা করবেন না। আসলে আন-নাসু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ যেইভাবে হয়, মানুষ যেই রকম হয় তার ধারণা সেই রকম হয়। একটা ঘটনা বলবো। এক হুজুর দেওবন্দ পাশ করে এসেছেন, বিশাল বড় আলেম, দেওবন্দের আলেম। তো উনি বাড়িতে আসছেন, এলাকাতে আসছেন, এসে বললেন এই এলাকার মধ্যে কোনো আলেম আসেননি যে আমার সাথে বহস করবেন। বহসটা কীভাবে হবে? কথা দ্বারা নয়, ইশারা ইঙ্গিতে বহস হইতে হবে। বহসটা কীভাবে হইতে হবে? ইশারা ইঙ্গিতে, কথাবার্তার মাধ্যমে না। জি জি, কথাবার্তার মাধ্যমে না, ইশারা ইঙ্গিতে বহস করতে হবে। এলাকার আলেমরা বলেন, এত বড় আলেম, দেওবন্দের আলেম, উনার সাথে বহস করবো, এতে বড় আলেম, দ্বিতীয়ত ইশারা ইঙ্গিতে বহস আমাদের পক্ষে সম্ভব না। গ্রামের একজন গরু রাখাল মূর্খ ব্যক্তি দাঁড়াইছে, বলে এই হুজুরের সঙ্গে আমি বহস করব, তোমরা কেউ যদি না পারো তাহলে আমি একা বহস করব। সর্বনাশ। কোনো আলেম সাহস করলে না, একজন গ্রাম্য গরু রাখাল ব্যক্তি, সে বলে আলিমের সাথে বহস করবে। বহসের দিন তারিখ নির্ধারিত হলো, উভয় পক্ষের মানুষ নির্ধারিত টাইমে উপস্থিত হয়েছে, বহস শুরু হয়েছে। প্রথমে হুজুর, দেওবন্দি হুজুর এক আঙ্গুল দেখাইছে, কয় আঙ্গুল দেখাইছেন? সাথে সাথে গোমুস্তা গরু রাখাল দুই আঙ্গুল দেখাইছে। কিছুক্ষণ পরে হুজুর ফকট থেকে একটা ডিম বাহির করছে, কি বাহির করছে? ডিম। সাথে সাথে সেই গ্রাম্য ব্যক্তি পকেট থেকে একটা ফিয়াজ বাহির করছে। দেওবন্দি হুজুর বললেন, বহস এখানেই শেষ, এই গুমস্তা গ্রামের ব্যক্তি আমার চাইতে বড় আলেম, সে আমার চাইতে বড় আলেম, সে বহসের মধ্যে ফাঁস করেছে। উপস্থিত জনতা আশ্চর্য হয়ে গেলেন, বুঝলাম না হুজুর দেওবন্দ ফাঁস করে আসলেন, আর একজন সামান্য গরু রাখাল ব্যক্তি
ইলিম কালাম কিচ্ছু নাই বলেন আপনি, সে বহসের মধ্যে ফাঁস করছে, সে এক নম্বর বড় আলেম, বিষয় কি বলে বুঝছ না? বলে আমি প্রথমে এক আঙ্কুল দেখাইছি, এই এক আঙ্কুল দিয়ে বুঝাইলাম যে আল্লাহ কয়জন, আল্লাহ কয়জন। সে দুই আঙ্কুল দেখাইয়া বুঝাইতে চাইছে, হুজুর দেওবন্দ পাশ করলে হবে না, আল্লাহর সাথে রসুলকেও মানতে হবে। তাহলে সে আমার চেয়ে বড় আলেম না? আন্নাসু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ যেই রকম তার ধারণা সেই রকম, উনি যেই রকম তাকেও বড় আলেম বলতেছে। আচ্ছা হুজুর, আপনি ডিম বাহির করলেন আর ও পেঁয়াজ বাহির করলো, এর অর্থ কি বলে বুঝছো না? আমি ডিম বাহির করে তাকে বুঝাইলাম যে পৃথিবী গোলাকার, আর সে পেঁয়াজ বাহির করে বুঝাইল যে হুজুর পৃথিবী গোলাকার মানলে হবে না, পৃথিবীর মধ্যে সাতটা আকাশ আছে, পেঁয়াজের মধ্যে যেই রকম খোরা খোরা আছে, পৃথিবীর আকাশের মধ্যে জমিনের মধ্যেও কি আছে, খোরা খোরা আছে। তাহলে সে আমার চিতে বড় আলেম না? হুজুর বললেন সে বড় আলেম। এবার গুমস্তাকে জিজ্ঞাসা করা হইলো, বেটা বুঝলাম না, হুজুর দেখাইলো এক আঙ্গুল, তুই দেখাইলে দুই আঙ্গুল, হুজুর দেখাইলো ডিম, তুই দেখাইলে পেঁয়াজ, এর ব্যাখ্যা কি হোসাইন? তখন হে তার গুমস্তামি তর্জমা করে বলে বুঝছো না, তাই দেওবন্দর বডিঙ্গর ডাইল খাইয়া শক্তিবান চাই, আইয়া হইল আমার একশো কানা হরি বাদাই, এক আঙ্গুল দিয়ে কি দেখাইরা, আমি দুই আঙ্গুল দিয়ে কইলাম যে আপনি একশো কানা হরবা, আমি আপনার দয় চোখও কানা করিলাম। বলে হুজুরে ডিম দেখাইলো আর তুই পেঁয়াজ দেখাইলে আর মানে কিতা? বলে আমি যেন তান চোখ কানা না ধরে তাই না আমার ডিমর লুপ দেখাইরা, আর আমি বললাম যে আপনার ডিম আমার পেঁয়াজ ছাড়া মজা হইতো না। এবার চিন্তা করে দেখেন, মানুষ যেই রকম হয় তার ধারণাও সেই রকম হয়। এই জন্য ইজদানি বুকা সিরাম মিনাল্লাহ, মানুষকে কুদরনা করবেন না, এগুলাতে ব্যস্ত থাকবেন। ইজদানি বুকা সিরাম মিনাল্লাহ ইন্না বাদাজ্জান ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতা, মানুষের দোষ তালাশ করবেন না, মানুষের গীবত করবেন না। এই জন্য গীবত শেখায় সব কিছু কী দ্বারা করা হয়, মুখ দ্বারা করা হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়াহাফিজুল লিসান, যেই সমস্ত মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে, দুই নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যারা জবানকে কন্ট্রোল রাখি, জবান দ্বারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না, জবানের মাধ্যমে কাউকে গালি দেয় না, এই সমস্ত অন্যায় গর্হিত কাজ থেকে যারা নিজের জবানকে হেফাজত করবি, আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে, সুবহানাল্লাহ। এই জন্য জবান তারা কী করবেন, আল্লাহ পাকের জিকির করবেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জবান দ্বারা কি বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে এমন বিশাল গাছ লাগবে। আল্লাহ রাসূল বলেন ইয়াসিরুর রাকিবু তাহতা যুল্লিহা মি'আতা আমিন লা ইয়াক্তাউহা, একবার জবান দ্বারা যদি আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তাহলে জান্নাতে এমন বিশাল গাছ লাগবে। আল্লাহ রাসূল বলেন তেজস্বী গুড়া বর্তমান যুগের পাজারো গাড়ি যদি সেই গাছের ছায়ার নিচে একশত বৎসর দৌড়ায়, তথাপি সেই গাছের ছায়া শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। এজন্য কি বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন কালিমাতান, দুইটা কালিমা, হাবিবাতান ইলা রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়। মুমিনের কথা তো এমন হওয়া চাই যেটা আল্লাহর কাছে কি হয়, প্রিয় হয়। খফিফাতান আলাল লিসান, উচ্চারণ করতে একবার সহজ, আর সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় আল্লাহর কাছে মিজানের পাল্লায় বড় দামি, বড় ওজনদার দুইটা কালিমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমা বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ। জবান দ্বারা বিহুদা কথা বলবেন না, বর্তমান তো হোটেলে বসলেই, গাড়িতে বসলেই অমুক প্রার্থী ফাঁস করবনি না, মাছ না ফুটবল, শুধু এই কথাগুলো। আচ্ছা কোন প্রার্থী ফাঁস করবে আর কে ফেল করবে, এই কথা বললে আমার নামায় একটা সওয়াব হবে? তো বেহুদা কথা বলার কী দরকার? আমি জিকির করবো কার, আল্লাহ পাকে স্মরণ করবো কাকে, আল্লাহকে।
আল্লাহকে স্মরণ করলে স্মরণ করবেন আপনাকে আল্লাহ। সুতরাং মুমিন মুসলমান বেহুদা কথা বলতে পারে না। এজন্য আল্লাহর জান্নাত পাঁচ প্রকার মানুষকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে দুই নম্বর হচ্ছে ওয়াহাফিজুল লিসান, যারা নিজের জবানকে কন্ট্রোল রাখে, জবানকে যারা কন্ট্রোল রাখি তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। তিন নম্বর ওয়ামুকসিল উরিয়ান, আল্লাহ রাসূল বলেন যেই পাঁচ প্রকার মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে, এর মধ্যে তিন নম্বর হচ্ছে ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীন যারা, যাদের কাপড় নাই, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দেয়, এই সমস্ত মানুষকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। আমার ভাই, এই যে শীতের মৌসুম আসতেছে, অনেক গরিব ফ্যামিলি যাদের শীতের কাপড় খরিদ করার মতো তৌফিক নাই, এমন পরিবার আছে না নাই? আছে। আপনাকে আল্লাহ পাক মাল দিয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে একটা গরিব সন্তানকে একটা সুইটার, একটা চাদর, একটা পায়জামা কিনে দেন, তার অন্তরটা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ খুশি হয়ে যাবেন। এজন্য গরিব মিসকিনদেরকে সাহায্য করবেন। ওয়ামুকসিল উরিয়ান, যেই সমস্ত মানুষ যারা বস্ত্রহীন, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করে আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এরপরে আল্লাহর রাসূল বলেন ওয়ামুতঈমিল জিআন, যারা অনাহারী দরিদ্র, যারা খাবার নাই, গড়ে ছাল নাই, ডাল নাই, এই সমস্ত অভাবী যারা, এদেরকে যারা খানা দেয় আল্লাহর জান্নাত তাদেরকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর নবী বলেন যেই সমস্ত মানুষ আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, দরুদ শরীফ পড়নে ওয়ালা আল্লাহর বান্দাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল বিশ্ব নবী যদি আমাদের পক্ষে সুপারিশ না করেন, কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সুতরাং ওই নবীর পক্ষে দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যেই সমস্ত মানুষ আল্লাহর রাসূল বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের উপর দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফ পড়নেওয়ালা উম্মতদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ইন্না আওলান নাস বিয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সলাতান, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন সবচেয়ে কাছে আমার ওই সমস্ত মানুষ থাকবে যেই সমস্ত মানুষ বেশি বেশি করে বিশ্ব নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমরা আল্লাহ রাসূলের কাছে থাকতে চাই কি চাই না? চাই কি চাই না? কী করতে হবে? আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পড়তে হবে। বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমাবার দিন আসলে তোমরা বেশি বেশি করে আমি রসুলের উপর দরুদ শরীফ পাঠ করবে। ফা ইন্না সলাতাকুম মাগরুজাতুন আলাইয়া, আল্লাহ রসুল বলেন জুমাবার দিন যদি তোমরা বেশি বেশি করে আমি রসুলের উপর দরুদ শরীফ পড়ো, তখন তোমাদের দরুদ ও সালাম আমি রসুলের কাছে পেশ করা হয়, আমি রসুলের কাছে পেশ করা হয়। কাইফা তুরাজু সালাতুনা ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ আরিমতা, হে আল্লাহর রসুল, আপনি তো মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার দেহ মাটির মধ্যে শেষ হয়ে যাবে, আপনি মারা যাবেন, আমাদের দুরুদ সালাম আপনার কাছে কেমনে পেশ করা হবে? আল্লাহ রাসূল বলেন আমাকে তোমরা কি মনে করেছ অন্যান্য মানুষের মতো? অন্যান্য মানুষ আমরা মারা গেলে আমাদের দেহ মাটি খেয়ে ফেলে, ঠিক না বেটি? আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের দেহ কী খায়? ফেলে মাটি। কিন্তু ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক জমিনের উপর হারাম করে দিয়েছেন কোনো নবী রাসূলদের লাশ ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত আছেন। হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া, হায়াতুল নবী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী রাসূলগণ মারা যাওয়ার পরই আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে জীবন দান করেন, দাফন করার সাথে সাথেই তাদেরকে আল্লাহ তাদের রুহ তাদের দেহের ভিতরে ফিরিয়ে দেন। সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত আছেন, তুসাল্লুন, তারা নামাজ পড়তে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল বলেন যেই সমস্ত আমার উম্মতেরা আমি বিশ্ব নবীর রোজার সামনে এসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দেই, আল্লাহ রাসূল বলেন সামিআতুহু, আমি নিজ কানে সেই উম্মতের সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া নাবিয়ান উবলিগতুহু ফখান্তুরি, যেই সমস্ত উম্মতেরা পৃথিবীর আনাচে কানাচ থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এই মসজিদ থেকে যারা বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের উপর দুরুদ সালাম পেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এক প্রকার ফেরেশতাদেরকে মোতায়েন করে রেখেছেন, ওই সমস্ত ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, যেই সমস্ত উম্মতেরা বিশ্ব নবীর উপর দুরুদ সালাম পেশ করে তাদের নাম বাবার নাম ঠিকানা সহ বিশ্ব নবীর রোজার মধ্যে পৌঁছাইয়া দে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম যদি আমরা এখান থেকে পেশ করি তাহলে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমাদের দুরুদ সালাম কোথায় পৌঁছায় দিবেন? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পৌঁছায় দিবেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর খুশি হয়ে যাবেন, আর রসুল যখন আমাদের উপর খুশি হয়ে যাবেন তখন আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাত হবে। বলতেছিলাম যে হায়াতুল আম্বিয়া সম্পর্কে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী, আমাদের আকীদা হচ্ছে সমস্ত নবী রসুলগণ কি জীবিত, কিন্তু কিছু আছে এরা বলে যে রসুল এবং সমস্ত নবী রসুলগণ মারা যাওয়ার পরে এদের লাশ মাটি বক্ষণ করে ফেলে এবং তারা জীবিত না, এটা বুয়া ধারণা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি আল ইতিকাদ নামক কিতাবের মধ্যে লিখেছেন আল আম্বিয়া আলাইহিমুস সালাম বাদা মা কুবিজু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা। ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাইহি বলেন আল আম্বিয়া আলাইহিমুস সালাম সমস্ত নবী রাসূলগণ বাদা মা কুবিজু তারা ইন্তেকাল করার পরে রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম তাদের রূহসমূহকে আল্লাহ তাদের কবরের মধ্যে ফেরায় দেন ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা। আল্লাহ রাসূল সহ সমস্ত নবী রাসূলগণ শহীদ যেই রকমভাবে কবরে জীবিত থাকে এইভাবে সমস্ত নবী রাসূলগণ কবরের মধ্যে জীবিত আছেন। আল্লাহ রাসূল মেরাজে যখন গেছেন তখন আল্লাহ রসুল মুসা আলাইহি সালাতু ওয়াসসালামের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল মেরাজ থেকে এসে বলেন আমি যখন বাইতুল মাকদিসের রসুলে হযরত মুসা আলাইহি সালামের কবর দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখতে পেলাম হযরত মুসা আলাইহি সালাম উনি তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল বলেন পাঁচ প্রকার মানুষদেরকে পাওয়ার জন্য জান্নাত আগ্রহ প্রকাশ করে, এর মধ্যে ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যারা বিশ্ব নবীর উপর দুরুদ শরীফ পড়ে তাদেরকে পাওয়ার জন্য আল্লাহর জান্নাত আগ্রহ প্রকাশ করে। সুতরাং চার গুণা করলে হবেন জাহান্নামী আর পাঁচটি আমল করলে হবেন জান্নাতি। পাঁচটা এবং চারটা কয়টা হয়েছে? নয়টা। নয়টি জিনিসের উপর আমল করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا بتا ہم کو تیرے راہ کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا যদিও গুনায় ডুবা নেকি হইতে দূর বরা পুনয় আশা তুমি যে গাফু। আল্লাহ তামাম গুনার পল্লজ্জিত হইয়া তোমার শাহী দরবারে হাত তুললাম, আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাকে মাফ করে দাও, আল্লাহ আমাদের মাই বাবাদেরকে মাফ করে দাও, রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ এই মাহফিলকে উসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহকে মাফ করে দাও, রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে শোনার মদিনায় লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও, আল্লাহ নবীজুর উসিলা আমাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।